আপনি রাত দিন ফেসবুকে পড়ে থাকবেন, কেউ বুঝতে পারবে না আপনি যে ফেসবুকে আছেন, আপনাকে অফলাইন দেখাইবো। তো এমন কি সেটিং, সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো এখানে আমি আরও একটি কথা বলবো যে আমি ইউটিউবে নতুন, যদি পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, আর ভিডিওটি ভালো লাগলে বা ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর ভিডিওটি শেয়ার করে আরও কিছু মানুষকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখুন, আমরা যখন ফেসবুক ইউজ করি তখন রাত অনেক রাত হয়ে গেলে আমাদেরকে অনেক লোকের ডিস্টার্ব করে, বা পরিচিত কেউ ডিস্টার্ব করে, বা পরিচিত লোক থাকলে কিন্তু আমাদের সমস্যা হয় যে এত রাত ফেসবুকে কী করে, তাই না? এমনটা তো আপনি ফেসবুক অ্যাক্টিভ আপনি অফ করে রাখতে পারবেন, কেউ বুঝতেও পারবো না আপনি আপনি যে ফেসবুকে আছেন। তো এমন কি সেটিং, সেটা আমি দেখাই। আপনি ফেসবুক ওপেন করে নেবেন, ওপেন করে নেওয়ার পরে এখানে দেখবেন একটা থ্রি ডট অপশন থাকবে, আপনি এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনি সেটিং, আপনি সেটিং ট্যাপ করে নেবেন। এই যে এখানে সেটিং, আপনি সেটিংয়ে ঢুকবেন, মানে আপনি আপনার ফেসবুক সেটিংয়ে ঢুকবেন। ওকে, ফেসবুক সেটিংয়ে ঢুকার পরে এরকম সেটিং আসবে, আর এরকম সেটিং আসার পরে আপনি একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পরে আপনি এই যে এখানে একটা সেটিং পাবেন, এরকম একটা সেটিং পাবেন অ্যাক্টিভ, আপনি এরকম একটা সেটিং পাবেন, আপনি এই সেটিংয়ের উপর ট্যাপ করে দেবেন। তো আপনাদের কীরকম ভিডিও লাগবে বা কোনো সমস্যা হলে কোনো আইডি বা অ্যাপস কীরকম সমস্যা হয় ওইটা আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর ফেসবুক অন্যের ফেসবুক, মানে অন্যের ফেসবুক আইডি আপনি একদম ফ্রিতে আনতে পারবেন। তো এইরকম যদি ফ্রিতে কোনো ফেসবুক আইডি আনতে চান তাহলে কমেন্টে বলে দিবেন, আর আমার সাইডে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, নো প্রবলেম। আর এখানে আসার পর আপনি কী করবেন, এই যে এখানে যে যে একটা সেটিং দেখতে আছেন, এই যে এটা আপনি এটা অফ করে দেবেন। এটা অফ করে দেওয়ার পরে দেখবেন এখানে ট্যাপ দেওয়ার পরে সেম এরকম একটা সেটিং আসবে, আর এরকম সেটিং আসার পরে আপনি এখানে ট্যাপ করে দিবেন এখানে। তো দেখুন, আপনি যে এই সেটিংটা করছেন, তো এখন আপনাকে সবাইকে, মানে আপনাকে অফলাইন দেখাইব। তো এখন আপনি যদি চান যে আমার এই সেটিংটা আমি অন করবো কীভাবে, মানে আমাকে তো এখন অফলাইন দেখাইতেছে, তো আমাকে যেন সবাই লাইনে পায়, তো আমি এই সেটিং করবো কীভাবে? তো এটা করতে আপনার প্রথমত যেটা করতে হবে সেটা হলো যে আবার আপনি আগের সেটিংয়ে যাইবেন, আবার আপনি আগের সেটিংয়ে যাইবেন। এখানে আসার পরে যে সেটিংটা আছে যে এখানে আপনি এই সেটিংয়ে যাইবেন। এই সেটিংয়ে যাওয়ার পরে এই যে আবার এখানে যে ইয়েটা দেখতেছেন এটা আবার অন করে দেবেন, মানে আপনি যেটা অফ করছেন এটা আবার অন করে দেবেন। ওকে, এই যেটা আমি অন করে দিছি আপনি এটা অন করে দিবেন। তো আমার এখানে সাইডে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনি যোগাযোগ করতে পারেন, যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারবো। আর অন্যের ফেসবুক আইডি আপনি নিয়ে আসতে চাইলে এটা কমেন্টে জানিয়ে দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমি এনে দিতে পারবো। ঠিক আছে, তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর এরকম ভালো ভালো ভিডিও আছে ওইগুলো দেখে নেওয়ার চেষ্টা করবা, নতুন নতুন কিছু শিখতে পারবা। ওকে, তো আজকে ভিডিওটি এতটুকু, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবা।